ঘোরার আগে গাড়িকে নিয়ে গেলে সমস্যা। রাষ্ট্রপতির পদত্যাগের যে দাবিটা উঠেছে এটা নিয়ে আমরা কিভাবে ডিল করব? রাষ্ট্রপতি পদে মোহাম্মদ শাহাবুদ্দিন থাকবে কি থাকবে না, এমন প্রশ্ন এখন দেশ জুড়ে। এ ব্যাপারে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের সিদ্ধান্ত নিতে বিলম্ব হবে না, আবার তাড়াহুড়া করা হবে না, শিগগিরই নেওয়া হবে। গেল 24 অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান। এটা যেহেতু একটা রাজনৈতিক আলোচনা, এটাকে আমরা লিগাল বা কনস্টিটিউশনাল ইস্যু হিসেবে দেখছি না। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ মাহফুজ আলম উপস্থিত ছিলেন। রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতি কি বলছেন সেটাও আমাদের নজরে আনা হয়েছে, আর পদত্যাগের দাবিতে একটা আন্দোলন হচ্ছে। একই সঙ্গে কিছু রাজনৈতিক দল রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক সংকট নিয়ে যে কথা বলেছে সেটাও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। ওই দলেরই 2-1 জন জ্যেষ্ঠ নেতা বলছেন সাংবিধানিক সংকট হবে না, এখন একটা দাবি হচ্ছে যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে। বিষয়টা নিয়ে উপদেষ্টা পরিষদের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে উল্লেখ করেন বন ও পরিবেশ উপদেষ্টা। গেল 23 অক্টোবর দেশের অন্যতম প্রধান দল বিএনপির শীর্ষ পর্যায়ের 3 নেতা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে দলটির অবস্থান জানিয়েছেন। বিএনপি এই মুহূর্তে রাষ্ট্রপতির পদত্যাগ চায় না। দলটি মনে করে রাষ্ট্রপতি পদে শূন্যতা হলে সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি হবে। জান্নাত নিপু, দেশ রূপান্তর।